জহুর আহমেদে মোস্তাফিজের মাথা ফাটার পর সময় পেরিয়েছে দুই দিনেরও বেশি। এরপর থেকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতাল কাটার মাস্টারের ঘর বাড়ি, আর কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফিসকে নিয়ে তাদের অদ্ভুত গোপনীয়তা সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্ম দিচ্ছে নানা গুজবের। প্রথমে ২৪ ঘন্টা বলা হলেও এরপর তা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ এ। মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন ফিস, এমন গুঞ্জন বাতাসে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি ছিল না ভিক্টোরিয়ান্স কর্তৃপক্ষের। ওই গুঞ্জন আর দেশের তারকা পেইসারের শারীরিক অবস্থার খবর জানতে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে গণমাধ্যম কর্মীদের ভিড়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় কিছুক্ষণের মধ্যেই ঢাকা যাবেন বাঁহাতি পেইসার। তবে হুট করে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বাগরা ফিসকে নিয়ে তাদের লুকোচুরি। প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেল অন্য এক গেট দিয়ে মোস্তাফিজকে নেওয়া হচ্ছে বিমানবন্দরে। এরপর উপস্থিত গণমাধ্যম কর্মীদের জেরার মুখে হাসপাতাল কর্তৃপক্ষ স্বীকার করে তারাও জানতেন না এই পেইসারের চলে যাওয়ার খবর। কুমিল্লা ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষ দেয়নি সঠিক তথ্য। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে এক মাস। এর আগে ভিক্টোরিয়ান্সের পক্ষ থেকে জানানো হয়েছিল ফিজের অবস্থা ভালো হওয়ায় নিয়ে যাওয়া হবে চট্টগ্রামের টিম হোটেলে। তবে কেন এই লুকোচুরি, আর কেনই বা এই পেইসার ঢাকামুখী? জাতীয় দলের তারকা ক্রিকেটারের বর্তমান অবস্থা এটা বাকি। চট্টগ্রামে তার চিকিৎসা করা নিউরোসার্জন জানান সবশেষ পরিস্থিতি। যে কন্ডিশনে আমরা মিস্টার মুস্তাফিজকে পাইছি, এটা আসলে রিকভার করতে সময় লাগে 7-14 days। প্রথম সিটি স্ক্যানে যে কেফাল একটু হ্যামাটোমো ছিল, সেকেন্ড সিটি স্ক্যানে সেটা কমে গেছিল, একদম মিনিমাম হয়ে গেছিলো। এটা ফার্স্ট সিটি স্ক্যানে, সেকেন্ড সিটি স্ক্যানের রেজাল্ট বেটার, হি ইজ স্টেবল এবং আউট অফ ডেঞ্জার। জাতীয় তারকা হলেও মোস্তাফিজকে নিজেদের ব্যক্তিগত সম্পদের মতো ব্যবহার করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স শিবির। অথচ এই পেসারের বর্তমান পরিস্থিতি নিয়ে শঙ্কায় অজস্র টাইগার ক্রিকেট প্রেমী। ফিসকে নিয়ে কেন এত নাটকীয়তা, সেটাই এখন বড় প্রশ্ন। সাব্বির মিথুন, সময় সংবাদ, চট্টগ্রাম।